দেখুন পাখিগুলো কি পরিমাণ ওড়া শুরু করছে। দেখেন আমরা যত সামনে যাচ্ছি পাখি উঠতেছে, যদিও এই পাখিগুলোকে ডিস্টার্ব করাটা কোনো মতেই উচিত না। এই দেখেন এই দেখেন এই দেখেন উরে রে কামড়তেছে 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 চর্বিজয় সিরিজের আরেকটি নতুন পর্বে স্বাগতম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। দর্শক, গত পর্বে আপনারা দেখেছেন যে আমরা চর্বিজয়ের পথে রওনা দিয়েছি এবং গঙ্গামতের চর নামে একটা জায়গায় আমরা অবস্থানরত ছিলাম এবং সেখান থেকে আজকে আমাদের যাত্রা আবার শুরু হয়েছে চর্বিজয়ের দিকে। এখান থেকে মূলত পুরোটাই সমুদ্র পথ পাড়ি দিতে হবে আমাদেরকে, তাই একদম সকাল সকালেই আমরা রওনা দিয়ে দিলাম। যেহেতু ভাটির সময় সমুদ্রে ঢেউ একটু কম থাকে, তাই আমরা ভাটির সময়টাকে বেছে নিলাম। আর এই যে দেখুন, সমুদ্রের ভিতরে ঢুকতে না ঢুকতেই মৃদু আকারের সামুদ্রিক ঢেউর সাথে দেখা হলো আমাদের। যদিও এমন ছোট ছোট ঢেউ সবসময় সমুদ্রে কম বেশি থাকে, তবে এই ছোট ছোট ঢেউই অনেক সময় আপনার আমার হৃদয়ে কম্পন তৈরি করে দিবে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে সামনে থেকে এগুচ্ছি এবং সকালবেলা আমাদেরকে হচ্ছে নাস্তা করতে হবে। আর সকালে নাস্তার জন্য জসিমা হলাদার এই যে কিছু সবজি নিয়েছে এবং কিছু চিংড়ি মাছ নিয়েছে, সেগুলো দিয়ে ভাত খাওয়া হবে। যদিও এখন ঘড়িতে সময় সকাল 10টা, আর এই সময় হচ্ছে আমাদের সকালের রান্না শুরু হয়েছে কেবল। তো যেতে যেতে আমাদের সকালের রান্না হয়ে যাবে এবং সকালের খাওয়া দাওয়া শেষ করেই আমরা হয়তোবা চর্বিজয়ে নামতে পারবো। তো যে দেখুন কি দারুণ ভাবে রান্না চলছে আমাদের। মূলত গলদা চিংড়িটাকে একদম ছোট ছোট পিস পিস করে কাটছে, যাতে করে ছোট চিংড়ি বা গুড়া চিংড়ির মতো মনে হয়, যেহেতু আমাদের সাথে ছোট চিংড়ি ছিল না। এই কারণে গলদা চিংড়ি দিয়েই এখন হচ্ছে মিক্স সবজি রান্না করা হচ্ছে। তো আমাদের রান্না বাড়া হলো, খাওয়া দাওয়া হলো, আর দেখতে দেখতে আমরা চলে আসলাম চর্বিজয়ে। আর চর্বিজয় আসতে না আসতেই এই যে অতিথি পাখিদের সাথে আমাদের দেখা হয়ে গেল। মনে হচ্ছে যেন আমাদেরকে স্বাগতম জানানোর জন্যই তারা এইভাবে সাগরের মাঝে অপেক্ষায় ছিল। তো যাই হোক, আমরা চর্বিজয়ের চারদিকে ঘুরতেছি আর ওই যে দেখুন চর্বিজয় দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। দেখুন ওখানে হাজার হাজার অতিথি পাখি আছে যারা অপেক্ষায় আছে আমাদের জন্যই। এখানে হচ্ছে ওনারা জাল ফেলতেছে, হাইরের চরের উত্তর পাশে ওনারা জাল ফেলতেছে। জাল ফেলা দেখেই আসলে আমাদের মাছ দেখারও ক্ষুধে বেড়ে গেল। তো এই কারণে খুঁজতেছিলাম যে আগে জাল ফেলাইছে এবং এখন জাল তুলতেছে এমন কোনো জেলে পাওয়া যায় কিনা, এবং খুঁজতে খুঁজতে আমরা চর্বিজয়ের দক্ষিণ পাশে এমন এক জেলে পাইলাম যারা মূলত এখন জাল টানতেছে। তো এবার তাদের কাছে চলে আসলাম মাছ ধরা দেখার জন্য। দেখেন আপনাদের মহা পছন্দের মাছ তপসি পার্শে সাগরের বেলে এই ছোট জাতের মাছগুলো, কিন্তু দারুণ স্বাদের এই মাছগুলো। জাল টানা শুরু করছেন কখন? কিছুদিন আগে। এই এতগুলো টানছেন? জাল কয় হাত আপনাদের? 200 হাত করে 800টা, 1600। 1600 হাত জাল ফেলানো এখানে? আর কত নৌকার রাখি মারি কি সব মাছের কয়টা আজকে? 6টা মাছ। এখন আছে কয় হাত বাকি আনুমানিক? 1000 হাত। ওই যে ওই হচ্ছে ওনাদের লাস্ট নিশান, যেটা দেখতে দেখা যাচ্ছে একদম বরাবর। এটা কি মাছ ভাই? সাগরের বেলে আপনারা বলেন ডান্ডি মাছ, আমাদের লোকাল ভাষায় বলা হয় এটাকে ডান্ডি মাছ বা তুলোর ডাডি, আর আপনারা চিনেন হচ্ছে সাগরের বেলে নামে। দেখেন সাগরের বেলে কিভাবে ধরা হচ্ছে জাল দিয়ে। আচ্ছা, এই যে তপসে মাছ ধরার জাল কি এইটাই? হ্যাঁ এই যে তপসে, তাতে টান ধরে দাদা কই তপসে মাছ। আসো আসো আসো, মাছ যা পাইছেন তার ভিতরে তপসে মাছটাই হচ্ছে সবচেয়ে
স্বাদের এবং দামের মাছ খুবই কম যদি জোবাগনে মাছ তো বেশি হবার কথা এই যে আমাদের রূপালী মাছ না রূপালী না সোনালী মাছ হ্যাঁ সোনালী সোনালী মাছ রূপসী মাছ তপসী হ্যাঁ তপসে রামসোস তারপরে হচ্ছে যে যা বলেন বহুল স্বাদের বহুল নামের সেই মাছ চলে আসছে আমরা রেখে দিলাম আমাদের ডরায় যদিও মাছ খুবই কম একদম নাই বললেই চলে আসলে এত পরিশ্রমের পর এত অল্প মাছে কিভাবে কি করে ওনারা আল্লাহই জানে একের এক মাছ আসতেছে শেষের দিকে একটু মাছটা ভালো হচ্ছে মনে হয় আর কি একের এক মাছ আসতেছে মাছগুলো ছাড়ানো হচ্ছে তবে রোদের ভিতরে ভাই কেমন করেন ভাই আপনাদের বোটে তো একটা ইয়াও নাই সুইও নাই শীতকালের রোদ রোদে তো পুড়ে উঠে গা তারপরে রাতের আবার শীত রাইতে আবার নিশিরে ভেজা লাগে দাদা তো জীবন যেখানে যেমন জীবন যুদ্ধের লড়াকু সৈনিকের নারা এদের যুদ্ধ চলে অনবরত তো আমাদের এখানে হচ্ছে একটা জল টানা শেষ এখন আর একটা জল তোলা হচ্ছে এখানে নাকি একটা অ্যাঙ্কর আছে অনেক বড় ওই যে অ্যাঙ্কর দেখেন কত বড় এটা কয় কেজির অ্যাঙ্কর ভাই 14 কেজি আমাদের স্যামন মাছের মতো লাগে সাইজটা আর কি পাশের ওটা কি ভাই ওটা পাশে তো আমাদের জাল টানা চলছে সেই আমি এখানে আসছি প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে জাল টানা চলছে একের পর এক মাছ আসতেছে মাছ ছাড়ানো হচ্ছে মাছ সব মানে জাল সব টানতে না দেখুন 1 ঘন্টা লাগবে ভাই আধা ঘন্টা লাগবে না এই জাল তো ওই কাছেই চলে আসছে ওই যে কাছেই দেখা যাচ্ছে ওই বরাবর এক ফের জাল আছে আর এখন অবধি আমরা এখানে মাছ যেগুলো পেয়েছি এই যে দেখেন এই মাছগুলো পেয়েছি কত মাছ এখানে কত আইটেমের মাছ চিংড়ি মাছ আছে টাইগার চিংড়ি লাইভ টাইগার চিংড়ি আছে জীবিত টাইগার অনেকেই হয়তো বা জীবিত টাইগার দেখেন নাই এটা একদম দুর্বল হয়ে গেছে আরো আছে কি আর আছে হচ্ছে চৌয়া মাছ আমার যেগুলো লাগবে আমি ওগুলো তুলি চৌয়া মাছ নিব এটা দিয়ে হচ্ছে বড়শি ফেলানো হবে আমরা স্যামন মাছ বা তাইরি মাছ ধরার চেষ্টা করব ছোট চৌয়া কই এই যে এগুলো দিয়ে হচ্ছে বড়শি ফেলাবো এই দেখেন এই দেখেন এই দেখেন তো আমার বোর্ড চলে আসছে আমাকে নেওয়ার জন্য ঠেলাতে হবে গ্রাফি আপনি দেন উঠাইয়া আমি হচ্ছে তো রাতে আইসেন চরে আইসেন বোট দেখলে বোটের কাছে আইসেন আড্ডা দাও যাইবার সাথে বোটে চলে আসলাম আমার একটা কামড় দিছে বেটা তো আমরা তখন চরবিজয়ের দক্ষিণ পাশে মাছ ধরতেছিলাম আর এই যে দেখুন চরবিজয় হাজার হাজার অতিথি পাখি দেখা যাচ্ছে যেন আমাদেরকে হাত সানি দিয়ে ডাকছে
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন অবধি আমরা চরবিজয়ে পা রাখতে পারিনি। এর কারণ হচ্ছে এখনো ভরা জোয়ার, আর এই ভরা জোয়ারে যদি আমরা চরের একদম পাশে চলে যাই তাহলে যখন আবার ভাটি শুরু হবে তখন আমাদের বোট যদি একবার চরে আটকে যায় তাহলে আমরা আজকে আর আমাদের বোট ওখান থেকে নামাইতে পারবো না। আমরা উপযুক্ত সময় বুঝেই চরে নামবো এবং ঘোরাঘুরি করে আবার আমাদেরকে এখান থেকে আমাদের বোট নিয়ে ফিরতেও হবে। তো আমি হচ্ছে মাছ ধরতেছিলাম অন্য বোটে, আর এদিকে জসিম আলাদার রান্না করে রাখছি। দেখেন তো স্যামন মাছ রান্না করে রাখছি, একদম কি দারুণ কালার আসছে। হচ্ছে ভাত নিলাম, মাছ নিলাম, খেয়ে দেখি। প্রথম হচ্ছে ছোট পিস দিয়ে শুরু করি। দারুণ রান্না হয়েছে, মাশাআল্লাহ। জসিম আলাদার রান্নার কথা কি বলবো, দিন যায় আর রান্নার যে সুন্দর যে স্বাদ সেটা ফুটে ওঠে। এবার হচ্ছে এটা দিয়ে দেখি কেমন হইল। দুপুরে খাওয়া দাওয়া চলছে, আমরা হচ্ছে এখনো অব্দি কোনো চরবিজে উঠতে পারি নাই। খাওয়া দাওয়া শেষ করে তারপর উঠবো, আর চরবিজে উঠতে গেলে হচ্ছে আমাদেরকে ভিজতে হবে, প্রায় কোমর অব্দি পানিতে নামতে হবে, কারণ একদম কিনারা আমাদের বোট ভিড়বে না। যে কারণে আমরা খাওয়া দাওয়া কাজ শেষ করে চরবিজে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, তারপর কি করা যায় দেখা যাক। দেখতেই থাকুন, সাথে থাকুন, এদিকে সবাই খেতে বসছে। এতে তো আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে নেমে পড়বো চরে, তারপরে চরবিজয়ে ঘোরাঘুরি হবে। চরবিজয়ে কি আছে কি নাই সেগুলো সবই আপনাদেরকে দেখাবো, তবে পরবর্তী পর্বে। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হবে। তো আজকের পুরো জার্নিটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে নিয়ে ভালো থাকবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশবেরির সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।